হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাদেশ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো। তোমরা অনেকেই বলেছো আমরা আরটিআই করতে চাই, কিন্তু কিভাবে, কি প্রসিডিওরে আমরা আরটিআই করব, অনলাইনে হবে না অফলাইনে হবে, অনলাইনে করলে কিভাবে করব, অফলাইনে করলে কিভাবে করব, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা কিভাবে আরটিআই করবে, তো তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হও এবং আরটিআই করতে চাও তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমরা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবে আরটিআই কিভাবে করতে হবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। দেখো তোমরা কীভাবে আরটিআই করবে সেটা তো বলবোই, অনলাইনে কীভাবে করবে, অফলাইনের দ্বারা কীভাবে করতে পারবে সম্পূর্ণ কিছু আলোচনা করবো। তার আগে আরটিআই সম্বন্ধে তোমাদের জেনে নেওয়া একান্তই দরকার, এবং কারা আরটিআইয়ের জন্য আবেদন করবে তারাও সেটাও তোমাদের জেনে নেওয়া দরকার। তো সবার প্রথমে আরটিআই মানে রাইট টু ইনফরমেশান। তো রাইট টু ইনফরমেশান অ্যাক্ট হচ্ছে 2005 সালে প্রথম আমাদের ভারতবর্ষে এই অ্যাক্টটা তৈরি হয়। রাইট টু ইনফরমেশান মানে আরটিআই এর অ্যাক্ট তৈরি হয়। এটার অ্যাকচুয়ালি বেনিফিট কী, মানে গভর্নমেন্ট যে কার্যগুলো রয়েছে যেগুলো আমাদের মনে হচ্ছে গভর্নমেন্টের প্রতি বিশ্বাস হচ্ছে না, বা তোমার যদি মনে হয় গভর্নমেন্ট বা সরকার তোমার সঙ্গে ভুল কিছু করছে, তাহলে তোমরা আরটিআই করতে পারো। তেমনভাবে তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়েছো তোমরাও কিন্তু আরটিআই করতে পারো। তোমাদের খাতা যদি কোনো ভুল ভ্রান্তি থাকে খাতায়, যে মনে হয় অ্যাকচুয়ালি আমরা এখন যে নম্বর পাচ্ছি সেই নম্বরের থেকে আমরা বহুগুণ নম্বর বেশি পাবো, তোমাদের ফুল কনফিডেন্স থাকে, তাহলেই কিন্তু তোমরা আরটিআই করবে। এবং তোমরা সকলেই যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো, মাধ্যমিক দিয়েছো, সকলেই যাদের ডাউট রয়েছে তাদেরকে আগে আমি বলেছিলাম পিপিএস বা পিপিআর করতে। কেন আমি আগেও বলেছিলাম তোমাদের যে পিপিএস এবং পিপিআর এর আগে আরটিআই করার কোনো মানে হয় না, কারণ পিপিএস এবং পিপিআর এ ম্যাক্সিমাম স্টুডেন্টদের সলিউশন হয়ে যায়। তারপরে কিছু স্টুডেন্ট থাকে যে যাদের মনে হয় যে পিপিআর এবং পিপিএস করার পরও তাদের নাম্বার বাড়ে না, এবং তাদের মনে হয় যে আমরা যে অনুযায়ী পরীক্ষা দিয়েছি কোনো দিনই এই নম্বর পেতে পারি না, সেক্ষেত্রে তোমরা তোমাদের খাতা যেটা তোমরা বোর্ডে জমা করেছে সেই খাতা তোমরা নিজেরাও দেখতে পারো এই আরটিআই অ্যাক্টের দরুন। তো এখানে 2005 সালে আমি বললাম আরটিআই শুরু হয়েছিল, তারপরে 2011 সাল থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এই আরটিআই বা খাতা দেখার, আরটিআর এর মাধ্যমে যে খাতা দেখার প্রক্রিয়া সেটা কিন্তু চালু হয়েছিল। তো এখন তোমরা কীভাবে আরটিআই করবে, আর আগে আরটিআই করার আগে তোমাদের প্রত্যেককে বলে রাখি যে যারা অ্যাকচুয়ালি ফুল কনফিডেন্স রয়েছে, ঠিক আছে, ফুল কনফিডেন্স রয়েছে যে আমরা যে নম্বর পেয়েছি সেই নম্বরের থেকে অনেক নম্বর আমাদের বেশি পাওয়া দরকার, তাহলেই কিন্তু তোমরা আরটিআই করবে। এখানে অনেকে বলতে পারো যে আমরা পিপিএস বা পিপিআর করিনি, সেক্ষেত্রে কি আমরা আরটিআই করতে পারি? পিপিএস এবং পিপিআর এর সাথে এর কোনো সম্পর্ক নেই। যদি তোমরা রিভিউ বা স্ক্রুটনি আগে থেকে করে থাকো তাও তোমরা আরটিআই করতে পারবে, এবং যদি তোমরা না করে থাকো পিপিএস বা পিপিআর মানে রিভিউ বা স্ক্রুটনি না করে থাকো তাহলেও তোমরা আরটিআই করতে পারবে। আমি প্রথমে অফলাইনে তোমরা কীভাবে আরটিআই করবে সেটা নিয়ে আলোচনা করবো, তারপরে শেষে অনলাইনে কিভাবে করবে সেটা নিয়ে আলোচনা করবো। দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উচ্চ মাধ্যমিকে আরটিআই ফাইল করার জন্য তোমাদের 4টি রিজিনাল অফিস রয়েছে। তো এই 4টি রিজিনাল অফিসে তোমরা যে কোনো অফিসে চাইলেই যেতে পারো, তোমাদের এরিয়া ওয়াইজ তোমরা রিজিনাল অফিসে যাবে। আমি প্রত্যেকটাই আলোচনা করছি, তোমাদের কলকাতা রিজিনাল অফিস রয়েছে, যেটা কলকাতার যে স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য। দ্বিতীয় নর্থ বেঙ্গল রিজিনাল অফিস, যেটা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টের যে স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য। তৃতীয় বর্ধমান রিজিনাল অফিস, যেটা বর্ধমানের স্টুডেন্টের জন্য। এবং চতুর্থ হলো মেদিনীপুর রিজিনাল অফিস, যেটা পশ্চিম মেদিনীপুরে অবস্থিত, মেদিনীপুরের ডিস্ট্রিক্টের স্টুডেন্টের জন্য। তো এই যে 4টি রিজিনাল অফিস রয়েছে, কলকাতা রিজিনাল অফিস রয়েছে, নর্থ বেঙ্গল রিজিনাল অফিস রয়েছে, বর্ধমান রিজিনাল অফিস রয়েছে, আর মেদিনীপুর রিজিনাল অফিস রয়েছে, যেটা তোমার কাছাকাছি অবস্থিত যে কোনো রিজিনাল অফিসে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন জমা দিতে পারো। তো এরপরে কথা হচ্ছে অ্যাপ্লিকেশনে আমাদের কি জমা দিতে হবে, অ্যাপ্লিকেশন প্রসিডিওর কি রয়েছে। তোমাদের নন জুডিক্যাল কোর্ট পেপারে অ্যাপ্লিকেশন করতে হবে, 10 টাকার নন জুডিক্যাল কোর্ট পেপারে তোমাদের আবেদন করতে হবে। এবং আবেদনে তোমাদের এর কি কি মেনশন করতে হবে, তোমার নাম, তোমার রোল নাম্বার, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, তোমার স্কুলের নাম, এবং সাবজেক্ট তোমাকে মেনশন করতে হবে যে সাবজেক্টের জন্য তুমি আরটিআই করছো বা যে সাবজেক্টের খাতা তুমি দেখতে চাইছো। তো এই সমস্ত কিছু উল্লেখ করে তোমাদের ১০ টাকার যে নন জুডিক্যাল কোর্ট পেপার রয়েছে তার ওপর তোমরা আবেদন করতে পারো। তো এখানে এটাই শুধু প্রসিডিওর না, এছাড়াও অন্য প্রসিডিওর রয়েছে। যদি তোমরা ১০ টাকার নন জুডিক্যাল কোর্ট পেপার যদি না পাও সেক্ষেত্রে তোমাদের অন্য অপশনও রয়েছে, তোমরা A4 সাইজের যে পেপার রয়েছে A4 সাইজের পেপারে এই সমস্ত কিছু যেটা বললাম, তোমার নাম, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, তোমার রোল নাম্বার আর এবং স্কুল নাম এবং সাবজেক্ট মেনশন করে তোমরা একটা চিঠি লিখতে পারো, এবং ওই A4 পেজে
কোর্ট ফিজ টার্ম 10 টাকার তোমাদের পাশে লাগিয়ে দিতে হবে। এ লাগিয়ে তোমরা এটাও অ্যাপ্লিকেশান তোমাদের জমা দিতে পারো, তোমরা যে রিজিনাল অফিসে তোমাদের কাছাকাছি হয়, যে চারটে রিজিনাল অফিসের কথা বললাম সেই চারটে রিজিনাল অফিসের মধ্যে যে অফিসটি তোমার কাছাকাছি রয়েছে, এই অ্যাপ্লিকেশান তোমরা যেটা বললাম নন জিডিক্যাল কোর্ট পেপারে যেগুলো মেনশন করতে বললাম সেগুলো মেনশন করে তোমরা লিখতে পারো 10 টাকার, অথবা তোমাদের বললাম যদি সেটা না পাও সেক্ষেত্রে তোমরা কী করতে পারো ও কোর্ট ফিস স্ট্যাম্প লাগিয়ে দিতে পারো এফ এর পেজে। তোমরা অ্যাপ্লিকেশান লিখে এফ এর পেজের ওপরে কোর্ট ফিস স্ট্যাম্প 10 টাকার লাগিয়ে তোমরা দিতে পারো, কোর্ট ফিস স্ট্যাম্প 10 টাকার লাগিয়ে তোমরা দিতে পারো। এবং তার সাথে তোমাদের কিন্তু যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো দিতেই হবে, যে সাপোর্টিং বা নেসেসারি যে ডকুমেন্টগুলো রয়েছে, তোমাদের অ্যাডমিট কার্ডের জেরক্স, তোমাদের যে রেজিস্ট্রেশন আছে রেজিস্ট্রেশনের জেরক্স, তোমরা যে মার্কশিট পেয়েছো সেই মার্কশিটের জেরক্স, তোমরা যে সার্টিফিকেট পেয়েছো সেই সার্টিফিকেটের জেরক্স, এবং তোমার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের জেরক্স, এই যে নেসেসারি ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো কিন্তু আবেদনপত্রের সাথে তোমাদের স্টিচ করে জমা দিতে হবে তোমাদের যে রিজিনাল অফিসগুলো বললাম চারটে, তার মধ্যে যেটা তোমাদের কাছে পড়বে সেই রিজিনাল অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। আর রিজিনাল অফিসের ডকুমেন্ট সহ অ্যাপ্লিকেশনটি জমা দিলে তোমাদেরকে একটা অ্যাকনোলেজমেন্ট লেটার দেবে, তারপর ওই অ্যাকনোলেজমেন্টটা নিয়ে তোমাদের যে কোনো ন্যাশনালাইজ ব্যাংকে গিয়ে তোমাদের ডাব করতে হবে, তোমরা যে কটা খাতা আর কপি পেতে চাও সেই অনুযায়ী তোমাদের টাকা ডাব করে পাঠাতে হবে। তো এখানে আমি তোমাদের বলে রাখি যে একটা খাতার জন্য মিনিমাম তোমরা যদি কপি পেতে চাও মানে খাতা দেখতে চাও বা হাতে পেতে চাও সেক্ষেত্রে তোমাদের একটা খাতার জন্য প্রায় 500 টাকা পর্যন্ত দিতে হতে পারে। তো এই যে ডাবটি রয়েছে সেই ডাবটি অ্যাকনোলেজমেন্ট যে লেটারটা দেওয়া হয়েছিল সেই লেটারটার সাথে তোমাদের জমা দিতে হচ্ছে কোথায়, রিজিনাল তোমাদের অফিসে। তারপরে তোমাদের এখানেই কাজ শেষ, এরপরে 30 থেকে 35 দিনের মধ্যে তোমাকে ইনফর্ম করা হবে, তোমার ফোন নাম্বার অবশ্যই ফোন নাম্বার দেবে যে অ্যাপ্লিকেশান যখন করবে, আমি বলতে ভুলে গেছি ফোন নাম্বারটা অবশ্যই দেবে, এ ফোন নাম্বারে বা ইমেলে তোমাদের কি হচ্ছে এ ইনফর্ম করে দেবে যে অমুক দিন তোমাদের খাতা দেখানো হবে বা খাতা দেওয়া হবে। এরপরে তোমরা যদি চাও যে অনলাইনে করবে সেটাও কিন্তু তোমরা করতে পারবে, সেক্ষেত্রে তোমাদের ওয়েবসাইট হচ্ছে rtionline.gov.in, এই অফিসিয়াল যে গভর্নমেন্টের ওয়েবসাইট রয়েছে সেই গভর্নমেন্টের ওয়েবসাইটে তোমরা কিন্তু আরটিআই ফাইল করতে পারো। এছাড়া তোমরা যদি WBCHSE অনলাইন আরটিআই বলে সার্চ করো অনেক ওয়েবসাইট তোমরা পেয়ে যাবে, ওই ওয়েবসাইটে যদি করো সেক্ষেত্রে তোমাদের কাছ থেকে কিন্তু মোটা অ্যামাউন্ট নেওয়া হবে, কোনোটাই গভর্নমেন্ট ওয়েবসাইট নেই পার্টিকুলার আরটিআই করার জন্য, মানে ওয়েস্ট বেঙ্গলের জন্য পার্টিকুলার কোনো ওয়েবসাইট নেই, পুরো ভারতবর্ষের জন্য একটা ওয়েবসাইট রয়েছে যেটা গভর্নমেন্ট ওয়েবসাইট, আমি তোমাদের বলে দিলাম rtionline.gov.in। এছাড়া তোমরা কিন্তু অনলাইনে করতে যাও না, rtionline.gov.in এই ওয়েবসাইটে যখন আরটিআই তোমরা করতে যাবে সবার প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তোমরা জানো পড়তে পারো তোমরা নাম, তোমার নাম, বাবার নাম, তারপরে অ্যাড্রেস, তোমাদের যে পার্সোনাল ডিটেলস আছে সেগুলো যা যা বলবে সেগুলো ফিল আপ করবে, ফিল আপ করার পর তোমাদের যেই তোমরা রেজিস্ট্রেশন করবে তারপরে তোমাদের তোমাদের ইমেল বা ফোন নাম্বারে একটা এই অ্যাক্টিভেশন কী চলে আসবে, ঠিক আছে, এই অ্যাক্টিভেশন কীটা তোমাদের ওটা ওখান থেকে ইমেল অ্যাড্রেস থেকে কপি করে এ তোমরা যেই নেক্সট প্রসিডিউরে যাবে তোমরা দেখবে ওখানে অ্যাক্টিভেশন কী স্পেস চলে এসছে, অ্যাক্টিভেশন কীটা কপি করে তোমাদের সাবমিট করতে হবে। সাবমিট করার পর তোমাদের যে আরটিআই যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা রেজিস্টার হয়ে যাবে এই ওয়েবসাইটে, গভর্নমেন্টের ওই ওয়েবসাইটে রেজিস্টার হয়ে যাবে। তারপরে তোমাদের আরটিআই করার জন্য লগ ইন করতে হবে, তো রেজিস্ট্রেশনের সময় তোমাদের থেকে একটা তোমাদের একটা আইডি দেওয়া হবে এবং পাসওয়ার্ড দেওয়া হবে, সেই আইডি এবং পাসওয়ার্ড নিচে দেখবে একটা ক্যাপচার কোড রয়েছে, সেই ক্যাপচার কোডটা বা সিকিউরিটি কোডটা দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার পর ওপরে দেখতে পারবে সাবমিট রিকোয়েস্ট লেখা রয়েছে, সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবে, রিকোয়েস্টে ক্লিক করার পর আবার একটা ফর্ম আসবে, সেই ফর্মে তোমাদের পুরো ফুলফিল করতে হবে, ওখানেও তোমাদের ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে, তোমরা কোন ডিপার্টমেন্টে তোমরা আরটিআই করতে চাও সেই ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে, এবং ডিপার্টমেন্ট সিলেক্ট করার পর তোমাদের যে পার্সোনাল ইনফরমেশান আছে সেটা দেবে, পার্সোনাল ইনফরমেশন সময় তারপরে তোমাদের একটা জায়গা থাকবে যেখানে তোমাদের সমস্ত ডিটেলস দিতে হবে 3000 ওয়ার্ডের মধ্যে, এ তোমরা আমি স্ক্রিনে তোমাদের সমস্ত কিছুই দেখাচ্ছি, 3000 ওয়ার্ডের মধ্যে তোমাদের ওখানে ডিটেলসে লিখতে হবে যে আমি এই এই খাতা রিভিউ মানে দেখতে চাই, এই খাতায় ডাউট রয়েছে, এবং তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আর যা যা বলেছি নাম, স্কুল নেম সমস্ত কিছু ওখানে ফুলফিল করতে হবে, ফুলফিল করার পর যা যা বলছে সেগুলোকে সাবমিট করবে, তারপরে তোমাদের পে এর অপশান আসবে, তোমরা
অনলাইনে তোমাদের পে করতে হবে। পে করার পরে তোমাদের সেম প্রসিডিওর হবে। এখানে তোমরা চাইলে অনলাইনেও করতে পারো, অফলাইনেও করতে পারো। আমি বলবো অফলাইনটা বেশি কার্যকরী, কেন ওয়েবসাইটে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেখানে কিন্তু ও কোথাও অনলাইনের প্রসিডিওর ব্যাপারে উল্লেখ করা নেই, অফলাইনের ব্যাপারে দেওয়া আছে। তোমরা নিজেও দেখতে পারো যেটা বললাম, আর লিঙ্ক তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে রিজিনাল অফিসগুলো রয়েছে, তার পুরো ইনফরমেশন পাওয়ার জন্য ডিসক্রিপশনে দিয়ে দেবো। এরপরে অনেকে জিজ্ঞাসাবাদ রয়েছে এই যে আরটিআই আমরা করবো সেটা কতদিনের মধ্যে আমাদের করতে হবে। তোমাদের রেজাল্ট বেরোনোর 100 দিনের মধ্যে আরটিআই করতে হয়। তো এখানে তোমরা বুঝতেই পারছো তোমাদের প্রায় 60 দিন চলে গেছে বা তার বেশি চলে গেছে, 100 দিন এখনও কমপ্লিট হয়নি। তো 100 দিনের মধ্যে তোমাদের নিয়ম হচ্ছে অ্যাকচুয়ালি করতে হয়। সেক্ষেত্রে তোমরা যারা যাদের ফুললি কনফিডেন্স রয়েছে যে আমাদের যে নম্বর আমরা পেয়েছি সেই নম্বর কখনোই পেতে পারি না, এর থেকে আমাদের প্রচুর নম্বর বাড়বে, এ তাহলে তোমরা কিন্তু আরটিআই করতেই পারো, সেরকম কোনো প্রবলেম নেই। প্রথম যে অফলাইন প্রসিডিওর বললাম সেটাই তোমরা করো, তোমাদের কিন্তু খুব দ্রুত কাজ হবে। আর আরটিআই করতে তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় বা কোনো জিজ্ঞাসাবাদ থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো, অথবা আমি এখানে ইনস্টাগ্রামের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই ইনস্টাগ্রামের লিঙ্ক থেকে আমাকে ডাইরেক্টলি মেসেজও করতে পারো। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক করনি অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কারণ এরকম ধরনের ভিডিও পুরো ওয়েস্ট বেঙ্গলের ইউটিউব কেন কোনো প্ল্যাটফর্মে কিন্তু অ্যাভেলেবেল নেই। সবার প্রথমে আমি ভিডিও ক্রিয়েট করছি, এরপরে হয়তো আরও ভিডিও ক্রিয়েট হতে পারে, সেই কারণে ভিডিওটিকে লাইক করো এবং ভিডিওটিকে বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করো, তারাও যেন আরটিআই এর ফুল প্রসিডিওর সম্বন্ধে জানতে পারে।